চোদ্দ বছরের ছোট বড় ওরা, ছেলেটি 14 বছরের ছোট মেয়েটির থেকে। তাতে কি, ভালোবাসা বয়স দেখে না, রূপ রং মোটা বেটে রোগা কালো কিছুই দেখে না। ভালোবাসা দেখে একটা গোটা মানুষকে, মানুষটার হৃদয়টাকে। ভালোবাসা চোখের সৌন্দর্য দেখে না, বরং ভালোবাসা চোখের ভেতরের মায়া দেখে। ভালোবাসা শরীর দেখে না, বরং শরীরের ভেতর নিজের আশ্রয় খোঁজে। ওদের দুজনের নাম সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। নাম দুটোর সাথে সবারই মোটামুটি পরিচয় আছে। শ্রীময়ী ও খড়কুটো সিরিয়ালে দুজনেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এমনিতেই জায়গা করে নিয়েছেন। তবে দুজনের প্রথম পরিচয় নাট্যশিল্পী দ্বারা, নাট্যমঞ্চেই আলাপ ওদের দুজনের। না না, প্রথম দেখায় কেউই কারোর প্রেমে পড়েনি, বরং প্রেমটা ধীরে ধীরে বেড়ে উঠেছে ওদের ভেতর। সপ্তর্ষি যখন নাটকের মঞ্চে অভিনয় শিখছেন, তখন সোহিনী সেনগুপ্ত সপ্তর্ষি মৌলিকের বেশ কড়া শিক্ষিকা ছিলেন। কিন্তু কথায় বলে প্রেম সবসময় নিজের স্বভাবের থেকে কিছুটা আলাদা স্বভাবের মানুষের সাথেই হয়। সপ্তর্ষি মৌলিক যতটা চনমনে, সোহিনী সেনগুপ্ত ততটাই শান্ত ধৈর্যশীল মানুষ। সপ্তর্ষি মৌলিক একদিন সোহিনীকে বিয়ের প্রস্তাব দেন হঠাৎ করেই। সোহিনী রাজি হননি, কারণ সোহিনী সেনগুপ্তর আগেই একবার বিয়ে হয়েছিল, সেই বিয়েটা সফল হয়নি। সোহিনী লিভ ইন করতে চেয়েছিলেন সপ্তর্ষির সাথে, কিন্তু সপ্তর্ষি মৌলিক বরাবর বিয়ে করে একসঙ্গে থাকতে চেয়েছিলেন। সোহিনী বারংবার প্রেমে পড়েছিলেন, কিন্তু বার বার আঘাত খেতে খেতে সোহিনী একসময় স্থির করে ফেলেছিলেন আর কাউকেই তিনি নিজের জীবনে জায়গা করে দেবেন না। কিন্তু সপ্তর্ষিও নাছোড় বান্দা ভীষণ, নিজের ভালোবাসার মানুষকে এত সহজেই ছেড়ে দিতে চাননি। সপ্তর্ষি সোহিনীর বাবার সাথে কথা বলেন, নিজের বিয়ের প্রস্তাব নিজেই সোহিনীর বাবার কাছে নিয়ে যান। সোহিনী সেনগুপ্তর বাবা সপ্তর্ষির বিনয়ী ব্যবহারের প্রতি বরাবরই মুগ্ধ ছিলেন, তাই আর বাধা দেননি। 2013 সালে ফাইনালি তারা দুজনেই বিয়েটা করে ফেলেন, আর আজ এতগুলো বছর পেরিয়েও তাদের প্রেমে ন্যূনতম একঘেয়েমি আসেনি। সত্যিই তো, ভালোবাসা বয়স রূপ রং মোটা বেটে রোগা কালো কিছুরই তোয়াক্কা করে না।